Rubir Babu is the best person to solve this case. Babu noy, sir. আমি মুদির দোকান চালাই না। হ্যালো হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের আলোচনার মূল বিষয় নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে একটা ফার্স্ট লুক একটা পোস্টার এসেছিল, এই দশম অবতার নামের যে ফিল্মটা আসতে চলেছে সেটার পোস্টারটা কিন্তু খুব দারুণ ছিল, একদম ইউনিক ছিল। হ্যাঁ, সৃজিৎ কুমার অনেকদিন পর এ ধরনের কোনো মুভি করতেছে। সৃজিৎ কুমার থ্রিলার মুভির জন্য কিন্তু আসলেই একজন মাস্টারপিস, কারণ হচ্ছে তার হাত ধরেই কিন্তু বাংলা সিনেমাতে থ্রিলার বিষয়টা এসেছে, এটা আমাদের মানতে হবে। আর একটা বিষয়, এখানে যিশু সেনগুপ্তকে এই দশম অবতারে যেভাবে ইউজ করা হয়েছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে। যিশু সেনগুপ্তকে কিন্তু কলকাতা ঠিকমতো ইউজ করতে পারে নাই, অনেক ভালো একজন অভিনেতা সে, যার জন্য তামিল, তেলেগু এবং কিসে ইন্ডিয়ার হিন্দি ভাষার সিনেমাগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে, ভালো ভালো মানে রোল নিয়ে অ্যাক্টিং করছে, কিন্তু কলকাতাতে সে অনেকটাই অবহেলিত থেকে যায়। এবার তাকে সিনেমায় দেখে খুব ভালো লাগছে এবং কি তার অ্যাক্টিং স্কিল সম্পর্কে কোনো সন্দেহ নেই, সেই জায়গায় সে কিন্তু ভালো একটা ক্যারেক্টার পেয়েছে। এই ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং, এই ক্যারেক্টারটা নিয়েই সম্পূর্ণ মুভি এগিয়ে যাবে, মানে এই ক্যারেক্টারটাকে ধরতে মানে যত প্রকার ব্যবস্থাপনা করতে হয়, দুইটা ক্যারেক্টার যারা হচ্ছে প্রবীর এবং পোদ্দার, এই দুইটা ক্যারেক্টার কিন্তু চেষ্টা চালিয়ে যাবে। তো এখন এই মুভিটার প্রসঙ্গে কথা বলতে গেলেই শুরুতেই ওই 10-12 বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে। 22শে শ্রাবণের যে ক্যারেক্টারটা ছিল প্রসেনজিতের, সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে একদম হুবহু আবার মানে রিউনিয়ন করা হয়েছে সুন্দরভাবে, আমার কাছে খুব ভালো লেগেছে। পোদ্দার এবং প্রবীর দুজনকেই আগের যে ক্যারেক্টারগুলো সেই পুনরায় আবার সেই আগের আদলে কিন্তু আমাদের সামনে আবার প্রেজেন্ট করা হচ্ছে, এই জিনিসটা খুব ভালো হয়েছে। কারণ অনেক সিকুয়েল মুভির ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আগের ক্যারেক্টারের সাথে মিল থাকে না, অনেক সময় গল্পের প্লট চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে তাদের যে কথা বলার স্টাইল, তাদের যে ডায়লগগুলো, এই যেমন প্রসেনজিতের একটা ডায়লগ আছে যে আমি তো মুদির দোকানদার না, এরকম একটা ডায়লগ আছে, তো এই ডায়লগগুলো কিন্তু একটা আলাদা লেভেলের পরিচয় করিয়ে দেয় একটা সিনেমার। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু সেম টু সেম রাখার কারণে এই মুভিটা দেখার জন্য দর্শকের আগ্রহ কিন্তু বেড়ে যাবে। অলরেডি সেটা কমেন্ট বক্সে চেক করলেই দেখা যাচ্ছে যে অনেক দর্শক কিন্তু অধীর আগ্রহে বসে আছে কবে সিনেমাটা আসবে, কারণ এই দর্শকগুলো কিন্তু সেই 22শে শ্রাবণের দর্শক আছে, সেই দাভিনচির দর্শক আছে, তারাই কিন্তু আবার এটা পছন্দ করছে। মিল না রাখা হলে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে একটু মনোমালিন্য হয়ে যেত, এই সিনেমার প্রতি এক্সপেকটেশন কমে যেত, কিন্তু এখন যেহেতু সেই আগের দুটো সিনেমার সাথে মিল আছে, সেই ফ্রাঞ্চাইজির ভেতরে যেহেতু এই সিনেমাটাকে রাখা হয়েছে এবং কি বিল্ড আপটা সুন্দরভাবে করা হয়েছে চরিত্রগুলোর, সেহেতু কিন্তু দর্শকদের চাহিদা অনুযায়ী বলা যেতে পারে যে এই মুভিটা সুপার ডুপার হিট করার একটা শঙ্কা আছে, মানে আশঙ্কা আছে। তো সেই জায়গা থেকে আর পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে সৃজিৎ কুমারের দীর্ঘদিন পর আবার কামব্যাক ভালোভাবে হচ্ছে। থ্রিলার বিষয়টা, যে গল্পটা থ্রিলার গল্প, সেই গল্প এরকম হতে হয় যে আমি মুভি দেখতে বসলাম বা গল্প পড়তে বসলাম, আমার মানে একদম শেষ পর্যায়ে যাওয়া না পর্যন্ত আমার ভেতরের রহস্য কাটবে না, মানে আমি ওই গল্প ছেড়ে চলে আসতে চাবো না বা হচ্ছে বোরিং ফিল করবো না, বারবার আমার কৌতূহল একে একে বাড়তে থাকবে। এরকম না হলে কিন্তু থ্রিলার কোনো গল্পের মুভি বা গল্প পড়ে কিন্তু ভালো লাগে না। সেই জায়গা থেকে ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছে যে অ্যাকুরেট আছে, একদম 100% জেনুইনই আছে। বিশেষ করে এখানে শক্তিশালী তিনজন অভিনেতা আছে এবং কি অভিনেত্রী দিক থেকে জয়া হোসেনও আছে, জয়া হোসেন ভালো অভিনয় করে যদি সে ভালো গল্প পায়, আবার নর্মাল গল্প পেলে সেটা ভিন্ন বিষয়, সেটা যে কোনো অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রেই ল্যাক করতে পারে নর্মাল গল্পে, কিন্তু জয়া হোসেন যথেষ্ট শক্তিশালী অভিনেত্রী। এখানে প্রসেনজিৎ এক কথায় অনবদ্য, এই বয়সে এসে সে তার যে ফিজিকটা ধরে রেখেছে এবং কি গল্পে যেভাবে অভিনয় করছে সেটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। আর যিশু সেনগুপ্ত, সে তো অলরেডি এখন বলিউডে অভিনয় করছে, তার অভিজ্ঞতার ঝুলি অনেক ভারী হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আমি মনে করি এটা খুব গুড ডিসিশন যে তাকে কাজে লাগানো হচ্ছে এই ধরনের একটা মুভিতে। সেই সাথে অনির্বাণ, অনির্বাণ ছেলেটার অনেক কাজ আমি দেখেছি, বিশেষ করে ব্যোমকেশের কিছু কাজ দেখা হয়েছিল, আর তার আসলে এই ধরনের গল্পে কাজ করার একটা বিশাল অভিজ্ঞতা হয়ে গেছে, তাকে দেখতেও খুব ভালো লাগে এই ধরনের গল্পে। তো যাই হোক, সব মিলিয়ে গল্পটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এই দশম অবতার, কেমন হতে পারে, ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি বাংলাদেশ থেকে বলছি, কলকাতার যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, বাংলাদেশের যারা দেখছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ভালোবাসা, ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।